আসসালামু আলাইকুম ইরফান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সায়ারাস ওয়ার্ল্ড আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ মতে আমরা অনেক ভালো আছি আসলে কিছুদিন যাবত সিজনটাই এমন চলছে যে দিনের বেলা তো প্রচণ্ড রোদ ওঠে আর রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যার কারণে আসলে ঘরে ঘরে সবাই অসুস্থ হয়ে পড়ছে তো আমারও এরকম হয়েছে খুবই ঠান্ডা লেগেছে এবং ঠান্ডায় প্রচণ্ড মাথা ব্যথার সাথে সাথে কানো ব্যথা করে ইদানিং মানে ঠান্ডাতে ঠান্ডাটা আসলে এতটাই বেশি লেগেছে যে মাথা ধরার সাথে সাথে কানো ব্যথা করে তো যাই হোক তারপরেও বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সবাইকে ভালো রাখুক এটাই দোয়া করি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম আসলে আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা আমি কত পেয়েছি আর আমার কষ্ট উপার্জিত টাকায় আমি কিছু শখের জিনিস কিনেছি এবং কি কি কিনলাম সেটাই আসলে আপনাদেরকে আজকে দেখাবো আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই চায় যে নিজে কিছু করতে নিজে ইনকাম করতে আর ইউটিউব আমাদেরকে এতটাই সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে আমরা ঘরে বসে শুধু মেয়েরা না ছেলেরা বা যারা হচ্ছে টিনেজার আছে মানে সকল বয়সীদের জন্য এখানে ধরা বাধা কোনো বয়স নেই যে ওনারাই করতে পারবে তো আমি বলবো স্পেশালি মেয়েদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে আমরা মেয়েরা যাদের মূলত বাহিরে গিয়ে কাজ করার মতো সুযোগ নেই বা ইচ্ছে থাকলেও কিছু কোনো উপায় নেই তাদের জন্য খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে আমরা ঘরে বসে। আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইলটা সেগুলো শেয়ার করে এবং আমাদের নিজেদের মধ্যে যে গুণগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরে সেগুলোর সাহায্যে ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এবং এটা থেকে আমাদের একটা ইনকামেরও সুব্যবস্থা করে দিয়েছে তো ইউটিউবের কাছে আসলে মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য তারপরেও বলবো যে ইউটিউব থেকে কিন্তু টাকা ইনকাম করা এতটাও সহজ নয় আসলে ফার্স্ট পেমেন্ট পেতে পেতে প্রায় আড়াইটা বছর চলে গেল যদিও আমি সেরকমভাবে ইউটিউবে আসলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না সাংসারিক বিভিন্ন ব্যস্ততার কারণে তো যাই হোক আমি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে পারতাম তাহলে মেবি আমি আরও আগেই পেমেন্টটা পেতে পারতাম তো তারপরেও যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু এটাতেই সন্তুষ্ট আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি দশ হাজার আরও কিছু মানে সামথিং হবে তো এরকম কিছু তো যাই হোক আমি দশ হাজার টাকায় হচ্ছে ব্যাংক থেকে ক্যাশ আউট করেছিলাম তো সেই টাকা থেকে আমি আমার শখের কিছু জিনিস কিনেছি এবং সেগুলা কেনার জন্যই হচ্ছে আমি মিরপুর এক গিয়েছিলাম আর এখান থেকে আমি একটা সার্ভিং ডিশ কিনেছি আর এই যে আরেকটা শপে আমি চলে আসছি এটা হচ্ছে শাহ আলী মার্কেটের একতলা মানে ফার্স্ট ফ্লোরটাতে এই মার্কে এই শপটা হচ্ছে মানে বাহিরের দিকে তো এখানে পঞ্চাশ টাকায় অনেক কিছুই পাওয়া যায় আমাদের নিত্য প্রয়োজনীয় মানে কিচেনের যাবতীয় জিনিসগুলো যে আছে টুকটাক তো সেগুলো পাওয়া যায় এখান থেকে আমি কিছু জিনিস কিনবো এবং বাসায় গিয়ে আমার ইউটিউবের টাকা আমি কি কি কিনলাম সেটাও আপনাদের দেখাবো আসলে চাইলে এগুলো তো আমি আমার হাজব্যান্ডের টাকায়ও কিনতে পারতাম কিন্তু আমার ইচ্ছে ছিল যে এই জিনিসগুলো আমি আমার নিজের টাকায় কিনবো আর সব টাকাই যে আমি খরচ করে ফেলেছি এমন কিন্তু না আমি কিছু টাকা খরচ করেছি আর আর কিছু টাকা আমি আল্লাহর রস্তে দান করে দিয়েছি আসলে আমার সবসময় একটা ইচ্ছা যে আমি নিজে যা ইনকাম করবো তা থেকে যতটুকু পারি অন্যদেরকে হেল্প করব যারা আমার আশেপাশে অসহায় মানুষ আছে তো আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পেরেছি আর সেটা আসলে ভিডিওতে দেখানোর মতো কিছুই নাই তো যাই হোক আমি মানে আমার যে কষ্টের টাকায় আমি নিজে কিছু করতে পারছি যে শখটা পূরণ করতে পারছি এটাই অনেক কিছু তো প্রত্যেকটা মেয়েই চায় নিজে কিছু করতে তো আলহামদুলিল্লাহ আমি সেটা চেষ্টা করে করতে পেরেছি এবং এর পাশাপাশি আমি একটা অনলাইন বিজনেসও করছি আপনারা সবাই জানেন যে আমি হ্যান্ডপেন্ট নিয়েও কাজ করছি তো মোটামুটি সেখানেও আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি তো এই যে সব কিছু নিয়ে বাসায় চলে এসেছি এবং আপনাদেরকে সবগুলো আমি আনবক্সিং করে দেখাচ্ছি যে আমি আমার ফার্স্ট পেমেন্টের টাকায় কি কি কিনেছি এবং আরও কিছু শখের জিনিস কেনা বাকি আছে শখ বা প্রয়োজন যেটাই বলেন না কেন সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন পেমেন্ট পাব তখন কিনে নিব তো এই যে আমি হচ্ছে একটা বিটার কিনেছি আমার কেকটা আসলে আমি কয়েকবার বানানোর চেষ্টা করেছি মোটামুটি দুই তিনবার সফট হয়েছে বাকি সময়গুলো কিন্তু এতটা ভালো হয়নি তো আমি একটা এগ বেটার কিনেছি যাতে কেকটা একটু মানে ফমি ফ্লাপি করে বানাতে পারি তো সেই কারণে একটি এগ বেটার আমি নিয়েছি এগ বেটারটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে সাতশো টাকা আমি এত দামিটা কিনিনি যেহেতু আমি মানে অতটাও ইউজ করবো না মাঝে মাঝে হয়তো ছেলের জন্য একটা বানিয়ে দিলাম তো সেই কারণে তো মোটামুটি আমি সাতশো টাকার মধ্যে একটা এগ বেটার কিনে নিয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমি কেকটা ভালো করে বানাতে পারি তাহলে আরও ভালোটা কিনে নেব আর ইচ্ছে ছিল যে একটা সার্ভিং ডিশ কিনবো আমি আর হচ্ছে এক লিটারের একটা সার্ভিং ডিশ আমি কিনেছি তো এই ডিশগুলো আমি মানে ইউটিউবে দেখতাম যে সবাই এগুলোর মধ্যে রেসিপিসগুলো সার্ভ করে দেখতে খুবই সুন্দর লাগে আমিও কয়েকবার চেয়েছি যে আগে কিনবো আসলে কিনতে গিয়েও কয়েকবার ফিরে আসছি তো চেয়েছিলাম যে নিজের টাকায় কিনবো নিজের ইনকামের টাকায় তো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছেটা পূর্ণ হয়েছে তো সার্ভিং ডিশটা আমি নিয়েছি পাঁচশো টাকায় এটা হচ্ছে ওয়ান লিটার তো ওয়ান লিটারের একটা সার্ভিং ডিশ আমি পাঁচশো টাকায় নিয়েছি আর যে চপিং বোর্ডটা দেখতে পাচ্ছেন এই চপিং বোর্ডটাও আমি নিয়েছি তাহলে আমি কাঠেরটা নিতে দিয়েছিলাম বাট কাঠেরটা দিকে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্যাম্বো চপিং বোর্ড এটার প্রাইস নিয়েছে সাড়ে চারশো টাকা তো যাই হোক মোটামুটি এটাও অনেকটা হেভি এবং লার্জ একটা সাইজ আরও কিছু টুকিটাকি জিনিস আমি কিনেছি আমার মনিটাইজেশন অন হওয়ার পেছনে আমার মার অবদান অনেক বেশি আসলে আমার মা মানে টিভিতে আমার ভিডিওগুলো অন করে রাখতো যে কারণে আমার ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় আর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি তো আমার মাকে সেরকমভাবে কিছু দেয়া হয় নাই আসলে আমার খুবই খুবই ইচ্ছে যে আমার মাকে নিয়ে আমি কখনো কোনো বড়ো একটা রেস্টুরেন্টে যাবো আর আমার হাজব্যান্ডের কথাও না বললেই নয় সে যদিও আমার ভিডিওগুলো সেরকমভাবে দেখে না তারপরেও ওর সাপোর্ট ছাড়া আসলে দূর আসা সম্ভব হতো না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ